সোশ্যাল বুকমার্কিং বুকমার্কিং টার্মটা কি বুকমার্কিং টার্মটা হচ্ছে যেমন এটাই যদি বলি এই যে লিংকটা এটা আমি এখানে প্রেস করি আর এটা আমার কোথায় বুকমার্ক হয়ে যাবে আমার ব্রাউজারে অর্থাৎ এখানে টুলসে যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে চলে আসবে অথবা এখানে একটা সেগমেন্টে চলে আসবে জাস্ট এখানে প্রেস করছি তাই কিন্তু সেটা অলরেডি আমার এই টুলস ফোল্ডারে চলে আসে বুকমার্কিং কিছুই না এরকম বিশাল বুকমার্কিং এর লিস্ট আছে আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন আর সাইট সাবমিট করবেন সো বুক মার্কিং সাইট এর মেইন উদ্দেশ্যই হচ্ছে সাইট সাবমিট করা তো এর বিশাল একটা লিস্ট এখানে দেওয়া আছে স্কুপ আইটি স্ল্যাশ ডট রেডিট ডিলিশাস স্ট্যাম্বল নিউজলি প্লার্ক এরকম মাল্টিপল সাইট আছে যদিও এখন এই মুহূর্তে সোশ্যাল বুক মার্কিং সামার স্প্যামিং কিন্তু কিছু কিছু লিঙ্ক ভেরিয়েশন রাখার জন্য হয়তো কিছু কিছু করা যেতে পারে যেমন ধরেন স্ল্যাশ ডট এ লিঙ্ক নিলেন স্কুপ আইটি তে লিঙ্ক নিলেন সব নেওয়ার দরকার নাই যে সমস্ত সাইট দেখবেন যে বুকমার্ক ডট কম ওই সমস্ত সাইট গুলো করেন এখানে হয়তো পাবেন লিস্ট আছে এই যেমন বুকমার্ক ফর ইউ ডট কম এই টাইপের সাইট গুলো অ্যাভয়েড করাটাই বেটার এগুলো একদম ডিরেক্ট স্প্যামি কিন্তু ধরেন স্ল্যাশ ডট থেকে আপনি একটা লিঙ্ক নিতেই পারেন ডিলিশাস আছে স্টাম্বল আছে স্কুপ আইটি আছে রেডিট আছে সো এগুলো থেকে ব্যাকলিং নেওয়া ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর দেখবেন যে একটা অপশন পাবেন সাবমিটিওর সাইট অথবা বুক মার্কিওর সাইট যেই সাইটটার লগ ইন করেন ঠিক এখানে একটা অপশন পাওয়া যাবেন সাবমিটিওর ব্লগ অথবা সেভ ইউর সাইট বুকমার্ক ইউর সাইট এরকম অপশন পেয়ে যাবেন এতটুকু এই হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এটা কিছুই না বাট তারপরেও এটার ভ্যালু একটা সময় অনেক ছিল হিউজ পরিমাণ সেলিং পয়েন্ট ছিল এটার ফাইবার এবং অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু এটা এখন ডেট ওইভাবে চলে না কিন্তু লিঙ্ক ভেরিয়েশনের জন্য আমরা কিছু কিছু লিঙ্ক ডেফিনেটলি জেনারেট করতে পারতেছি অথবা করি সেটা হল স্কুপ আইটি যেমন বললাম স্ল্যাশ ডট প্লার্ক আইটি এরকম মাল্টিপল মোস্ট রিলেভেন্ট অথবা হাই অথরিটি সাইট আছে যদিও অনেকগুলো সাইট এখন কাজ করে না প্রসেস ব্যাকলিং লেন্দি আসলে লেন্দি প্রসেস